পুরুষ মানুষের কি আপনি তো তাই বলে কি আপনি এই গেঞ্জি পরে রাস্তার মধ্যে হাঁটবে এটা একটা কথা হইল আবার আপনি বলেন নারীর পর্দার কথা গরম আপনার যেমন লাগে আমার বন্ধের গরম লাগে না আপনার গরমে আপনি সেন্টু গেঞ্জি একটা পরে পুরো দুনিয়া এটা কোন ব্যক্তিত্ব হইল এটা তো লজ্জার বিষয় শরম লাগার কথা আপনি এখন চলবেন হুজুর এটা নাজায়েজ নি জায়েজ নাজায়েজের কথা বলতেছি না একজনকে এটা বলার পরে কো হুজুর এটা কি নাজায়েজ তা আল্লাহ এখন একটা প্রশ্নগুলো আপনিও দিতে পারবেন নি উত্তর কো বলে তা আল্লাহ শ্বশুর বাড়িতে গেঞ্জি পরে যাওয়াটা নাজায়েজ বলে ইতারা এখন বহুত মুফতিল বইলু ইয়া এখন হুজুর ন ইতারা তো হুজুর গরন তো এটা আই যদি আমরা যদি লুঙ্গি আর গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাই শরীয়ত কি নাজায়েজ বলে তা আপনি যাবেন সব জায়েজ নাজায়েজের মধ্যে আসতেছেন কেন আমি জায়েজ নাজায়েজের কথা বলতেছি না এটা তো ফুকাহায়ে কেরাম বলবে মুফতি যারা আমরা সাধারণ মানুষ আমি আপনাকে বলতেছি আপনি গেঞ্জি পরে চার রাস্তার মোড়ে লুঙ্গি একটারে হাঁটুন উপরে তুলে কেন করেন এটা এগুলা করবেন না কেন জানে আমার ভাই আমার চাচা এগুলা আপনার ভবিষ্যৎ প্রজন্ম নাতি ছেলে এদের উপর ব্যাড ইমপ্যাক্ট করে বিরূপ জিনিস ছেলে যখন দেখবে আমার বাবা যেই কাপড়ই পড়ুক লুঙ্গি পরিষ্কার এবং আমার বাবা অনেক লজ্জা আমার বাবা কখনো গেঞ্জি পরে রাস্তায় যাবে না তো এটা ছেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় ছেলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় আপনার আকৃতি প্রকৃতি আচরণ এগুলা ছেলের মধ্যে ট্রান্সফার হয় আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলো আমরা করব না ওয়া আকিমুস সালাহ নামাজ যখন কায়েম হবে তো নামাজ আর গালাগালি একসাথে যায় না যে জবান দিয়ে আমার নবীর দরুদ পড়ি সেই জবান দিয়ে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা আমার নবী বলেছেন অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা এটা মুনাফেকের কাজ কার কাজ আমার নবী বলেছেন চারটা কাজ মুনাফেকের খালেস মুনাফেক খাঁটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে ওয়াইজা তুমিনা খানা ওয়াইজা খাসামা ফাজারা যখন পারস্পরিক ঝগড়া হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমরা রাস্তাঘাটের মধ্যে শুনি তো মাঝে মধ্যে কানে আঙ্গুল দিয়ে রাখতে হয় মানুষ এত এইভাবে কেমনে গালিগালাজ করে আপনি যখন গালিগালাজ করেন শয়তান ভর করে আপনার উপর সুতরাং কখনো চেষ্টা করবেন জবানের মধ্যে লফজগুলা না আনতে তো আমি আপনাদেরকে বলছি নামাজ গালিগালাজ একসাথে যায় না সে কারণে বলা হয়েছে কি আমি বনী ইসরাইল থেকে ওয়াদা নিয়েছি নামাজকে কায়েম করতে হবে জবানে যদি গালিগালাজ বের হয় গীবত বের হয় তো আপনি এই খাদ্যের মধ্যে দেখতেছেন না মিক্স হয়ে যাচ্ছে না একটা জিনিস ভালো করে খাইতে পারতেছেন দোকান থেকে যে পরোটা খাইছেন উনি তেল ভালো ভালো তেল দিছে ভালো তেল দেয় না এতগুলো জিনিস কিনতেছেন কোনো ভালো জিনিস পাইতেছি পাইতেছি না কেন কারণ আমার জবানও ভালো না আমার চরিত্রও ভালো না আমার জবান আর কারণ আমি আপনি বলেন না হুজুর হলেন লগি বলেন না কো হুজুর তো হুজুররাও তো এই সমাজে হুজুর আকে আমেরিকা থেকে আসছে সমাজ যেমন সমাজের মানুষও তেমন ডাক্তারও সেরকম আপনি বল আমরা অনেক সময় বলি না পুলিশ এই করছে পুলিশ সেই করছে বলি না তো পুলিশ আমার সমাজের না পুলিশ কি বাইরে থেকে আসছে আমার সমাজ যেমন সমাজের পুলিশও তেমন ডাক্তারও তেমন আলেমও তেমন আপনারা বলেন না হুজুররা ফিতনা করে তো হুজুররা ফিতনা করবে না যে সমাজ আপনি বানিয়েছেন আচ্ছা ওয়া আকিমুস সালাহ এরপরে কি ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করতে হবে এরপরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন স্বাধীনতা দেওয়ার পরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম স্বাধীনতা দেওয়যার পরে সবাই ম্যাক্সিমাম ভুলে গেছে এগ্রিমেন্ট ভুলে গেছে কিসের উপর ভিত্তি করে বিজয় দান করেছে সেটা ভুলে গেছে হ্যাঁ তাদের কিছু মানুষ ছাড়া আপনারা বুঝতে পেরেছেন বাকি কথা আর না বলি ওয়া ইজ আখাযনা মিসাকা বনী ইসরাঈল লা তাআবুদুনা ইল্লাল্লাহ এই পুরা বনী ইসরাঈল থেকে আমি ওয়াদা নিয়েছি এই ওয়াদার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছে আপনারা বুঝতে পেরেছেন একই জিনিস আমরা এখানে স্বাধীন হয়ে আমাদের বাংলাদেশ এটা আমাদের দেশ এখানে আমাদের কবর এখানে আমরা মহব্বত করব এটার সাথে আমাদের লাগাও থাকতে হবে আমরা সবাই মিলে যদি কাজ করি মনে রাখবে দেশ ভালো থাকলে আমি ভালো দেশের মধ্যে যদি অরাজকতা থাকে আমি ভালো থাকতে পারবো পারবো না দেশ ভালো করতে হলে জিহাদে আসগর দেশ ভালো করার জন্য দরকার জিহাদে আকবর ও আপনার এখানে শান্তি নাই দেশে শান্তি করতে কে আনবেন আগে আমরা এখানে শান্তি প্রতিষ্ঠা করি আমরা ভালো হওয়ার চেষ্টা করি
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ, আমার আল্লাহ যা আমাদেরকে বানিয়েছেন বড় মায়া করে বানিয়েছেন, বড় মায়া করে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহর রেজামন্দি ইবাদত ছাড়া হাসিল হয় না। ইবাদত আপনার ভিতরের জগৎ পরিষ্কার না হলে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য ভিতরটা পরিষ্কার হতে হয়। ইবাদতের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল হয়। সুতরাং আমরা যেন একটু ওই বলে না একটু চিন্তা ভাবনা করে পেটে খাওয়া দিবে, যা মন চাই পেটের ভিতরে ঢুকাই দিয়েন না। আর কয়েকটা কাজ আমরা করব না, মানুষকে কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না, মানুষের সাথে চালাকি করার চেষ্টা করবেন না। কেন? কারণ আপনার যিনি খোদা যার সাথে আপনি চালাকি করতেছেন, ওনার খোদা কি আরেকটা? ওনারও এই খোদা। আমার আল্লাহ খুব অপছন্দ করেন যখন আপনি আল্লাহর বান্দার সাথে চালাকি করতে চান। সুতরাং চালাকি করবেন না, ভিতর বাহির এক রাখার চেষ্টা করবেন। কাউকে যদি আপনার অপছন্দ হয় ইগনোর করার চেষ্টা করবেন, ঝগড়া ফাসাদ করবেন না। ফাসাদি মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, ফাসাদি মানুষের ইমানও ফিতনার মধ্যে পড়ে যায়। ফিতনা ফাসাদ করার চেষ্টা করবেন না, সবর করার, ধৈর্য ধারণ করার এই যে অভ্যাস এটা করেন, এটা আমাদের মধ্যে একেবারে নাই। অথচ আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে সবর করা। সেই কারণে সবকিছুর জন্য আমার আল্লাহ একটা একটা নিয়ামত দিয়েছেন, এটার জন্য এটা, এটার জন্য জান্নাত, কিন্তু সবরের জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফা সাবেরুনা বেগাইর হিসাব বলেছেন, সব ধৈর্যশীলকে বেলা হিসাব দান করে এটা বলেছেন। আবার বলেছেন ইন্না আল্লাহ মা সাবেরিন, দুরুকু বলেছে প্রতিদান বাদ দে, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীল আল্লাহ এত পছন্দ করে। সুতরাং ধৈর্য ধারণের চেষ্টা করবেন, যেখানে সেখানে যার তার সাথে ঝগড়ায় লিপ্ত হইয়েন না। আমাদের এখন বর্তমান পরিস্থিতি অনেক কঠিন পরিস্থিতি, এখানে ঈমান আকীদা রক্ষা করা হাতের তালুর মধ্যে আগুন রাখার সমতুল্য হয়ে গেছে। আপনারা মুরব্বীরা হয়তো জানেন না, ছেলেরা কিন্তু খুব কঠিন বিপদের মধ্যে, আপনারা হয়তো জানেনই না। অশ্লীলতা মোবাইল আমাদের ছেলেদের জীবনকে খান খান করে দিচ্ছে। তারা যে বাঁচতে চায় না তা না, তারাও বাঁচতে চায়, কিন্তু সামগ্রিকভাবে সবকিছু তাদের উপর জেঁকে বসেছে। তারা বাঁচতে চেয়েও লাভ হয় না, শয়তান চতুর্দিক থেকে এমনভাবে জাল বিস্তার করেছে, বাঁচার কোনো সুযোগ রাখে নাই। এই মুহূর্তে যদি আমরা ঘরের মধ্যে মা বোনদেরকেও বলছি, আমরা যদি ঘরের মধ্যে কোরআন শরীফ, নামাজ, দরুদ শরীফ এগুলার প্রচলন না করি, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে দান না করি, সহযোগিতা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আখলাক এবং আমল তিনটাই কঠিন হুমকির সম্মুখীন হবে। সুতরাং আমরা এখন থেকে আমরা নামাজমুখী হব, কোরআন শরীফ পড়ব, অন্তত সপ্তাহে দুই তিন দিন হলেও পড়ব। কোরআন শরীফকে অন্তত উপরে তুলে রাখেন না, ঘরের সামনে সামনে রাখেন, নজরে আসে মতো দড়াটড়া করে নামাজ পড়ে একটু ধরিয়েন হলেও, যদি পড়তে ইচ্ছে না করে একটু ধরিয়েন হইলো না কোরআন শরীফকে। বুঝতে পেরেছেন? এগুলার মাধ্যমে ঘরে রহমত আসে। আমাদের আগে ঘরগুলাতে অনেক টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, শান্তি তাদের পকেটে, কিন্তু বাজার করার পয়সা ছিল না। আমার এখনো মনে, আমি পাইছি ওই দুনিয়াটা, আমরা প্রায় 15 বছর পাইছি, এটা এক আজীব দুনিয়া। আপনি যদি এখন আমাকে বলেন হুজুর এখন কেমন লাগে, আমি স্ট্রেট কাট আপনাকে বলতেছি, এখনকার দুনিয়ার সাথে আমরা যাই না, আমাদের জন্য আগেরটা ভালো ছিল, অ্যামেজিং, দারুণ একটা সময়, সত্যতার সময়, সত্যবাদিতার সময়, মানুষের সাথে মহব্বত ছিল, জিনিসপত্র মানে আপনি 5 টাকা খান আর 5 টাকা খান, মানুষ খায় এক তরকারি দিয়ে শুয়ে পড়ছে, কত দারুণ জীবন। কিন্তু সেই জীবন আমরা নিজেরা কঠিন করে ফেলছি, নামাজ ছেড়ে দিছি, দরুদ শরীফ ছেড়ে দিছি, কোরআনে পাকের তিলাওয়াত ছেড়ে দিছি, মানুষের উপর জুলুম করা শুরু করছি, যেমনে হোক টাকা দরকার, যেমনে হোক, মনে রাখে হারামের টাকা কখনো পেটে দিবেন না, এই ভুল কখনো করিয়েন না। হারামের টাকা যদি থাকে গড় ঢুকাইয়েন না, সৎ থাকবেন। সৎ থাকার মতো কঠিন জিনিস আল্লাহর দুনিয়াতে আর নাই। সৎ থাকবেন, দুনিয়াতেও সম্মানিত হবেন, খাটেও সম্মানিত হবেন, কবরেও সম্মানিত হবে। লোভ করবেন দুঃখে পড়ে যাবে। নিজের জন্য বলতেছি আমি, বাকি জিনিস বাদ দেন, নিজের জন্য কখনো হারামের টাকা পকেটে ঢুকাবেন না, আরেকজনের টাকা কখনো পকেটে ঢুকাইয়েন না। আমার নবী বলেছেন যে ব্যক্তি এক লোকমা হারাম খায় 40 দিনের ইবাদত কবুল হয় না। যেই ঘরের মধ্যে হারাম ঢুকে সেই ঘরে ফেরেশতা থাকবে? ফেরেশতা থাকে না সেই ঘরে। হারাম হারাম হারাম, হারামের টাকা কখনো কাছে টানিয়েন না।
চালাকি করে কখনো পয়সা কামাই করিয়েন না করতে পারতেন যদি আপনি দুই তিন দিনের হতেন করতে পারতেন আপনার জীবন আছে ফ্যামিলি আছে ছেলে আছে মেয়ে আছে যখন আপনি এগুলা করবেন তখন চিন্তা করে দেখবেন যে আমি বিয়ে করার পরে আমার ছেলে মেয়ে তুফান যদি শুরু হয় আমার ছেলে মেয়ের উপর আমার স্ত্রীর উপর এগুলা খেয়াল করবেন এখন যাদের বয়স 20 25 বছর বিয়ে তো করবেন তিন দিন পরে করবেন তো তো কোন বিয়ে করলে ছেলে সন্তানও হবে আমার আল্লাহ যখন উসুল করবেন উসুল করার সময় বড় কঠিন হবে আমি সময় থাকলে আপনাকে एग्जांपल দিয়ে দিয়ে বলতে পারতাম এখানে হয়তো সব কথা বলা যায় না ইংল্যান্ড আমেরিকার হতে খুইল্লা বলতে পারতাম তখন এখানে আপনারা যত গাড়ি দেখেন আপনারা গাড়ি দেখে খুশি হয়ে যান ওর মারমা হয়তো হতরত গাড়ি গাড়ির ভিতরে ঢুকি চাই গাড়ির ভিতরে কি আছে হায় হায় শুনেন যেটা চাইবেন সেটা শান্তির জীবন টাকা পয়সার জীবন আমার আল্লাহ যদি টাকা পয়সা দেন আলহামদুলিল্লাহ আসল চাওয়া হচ্ছে শান্তি বড় গাড়ির ভিতরে শান্তি নাই শান্তির জন্য বড় গাড়ির দরকার হয় না ছোট গাড়ি নিয়েও শান্তিতে থাকা যায় আপনারা জানেন যে বড় গাড়িগুলো আপনারা দৌড়াইতে দেখতেছেন আপনারা দীর্ঘশ্বাস দেখেন নাই যদি দীর্ঘশ্বাস দেখতেন তাইলে আপনারা বলতেন হুজুর বড় গাড়ির দরকার নাই আই এম মাচ বেটার আমি অনেক ঠিক আছি আমার আর কিছু দরকার নাই সেই কারণে শান্তি আমার নবীর সুন্নতের মধ্যে সততার মধ্যে সত্যবাদিতার মধ্যে জীবনে কোনো কিছু না করেন হারাম খাইয়েন না সৎ থাকবেন শান্তি পাবেন সম্মানিত হবেন খাটের মধ্যে যখন শোবেন মানুষ লাখ মানুষ জানাজায় দাঁড়াবে সবাই বলবে সৎ মানুষ ছিল আমার আল্লাহ বলবেন সৎ ছিল মানুষ যদি বলে সৎ আমার আল্লাহ বলবে সৎ আর যদি সতের আগে একটা অ লাগাই দেয় এমনিতে বাংলা অক্ষরে একটা অক্ষর কিন্তু এটা আপনাকে জান্নাত থেকে কান ধরে জাহান্নামে নিয়ে যাবে এই অসৎ থাকা আপনি বলবেন হুজুর সেই দিন মনে রাখবেন অসৎ মানুষের এই মৃত্যুর পরে না জান্নাত জাহান্নাম আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন এখানে আপনি আগে এই আগুনের কথা চিন্তা করেন দুনিয়ার আগুন আপনি এফোর্ড করতে পারবেন কিনা ছেলেরা অবাধ্য হবে এক গ্যারান্টি লিখে রাখেন বললাম না লিখে রাখেন ছেলেরা অবাধ্য হবে যে কথা আপনাকে আপনার ত্রিগ্রামের মানুষ শোনাবে কিনা সন্দেহ সেই কথা আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে আপনি যদি অসৎ হন আপনি আল্লাহর দর্তিতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর রসুলের শানে আল্লাহ আল্লাহর রসুলের নীতির বিরুদ্ধে কাজ করবেন আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হবে ই মহালাস এটা অসম্ভব সেই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এই কথাগুলো চিন্তা করবেন যদি মনে হয় নেওয়ার মতো নিবেন না নেওয়ার মতো হলে কোনো অসুবিধা নাই আমার কাছে গ্রাহকের অভাব নাই আমি আরেক বাজারে বিক্রি করতে পারবো বুঝতে পেরেছেন তবে ছেলেদেরকে বিশেষ করে বলে মুরব্বীদের জন্য বলতেছি না এগুলো আমি ছেলেদের জন্য বলতেছি বেটা আপনারা শান্তি থাকলে দেশ শান্তি থাকবে আপনারা সৎ থাকলে দেশ সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্মুখী বরকত দান করবে ব্যবসা করবেন খালি সরির ফিসুদি নদীর জুট ব্যবসা করো সৌয়ে কুরকি নিয়ে ব্যবসা করুন যা আমি একজন পরিচিত আমাদের চিটাঙ্গের বাইরে মাত্র 2.5 লাখ টাকা খরচ করছে শুরুতে 50 এরপরে আরো 70 এরপরে কেমনে কেমনে 2.5 লাখ টাকার ব্যবস্থা করছে 30,000 টাকা ইনকাম করে মাসে কিসের ফ্যান্সি মুরগির ব্যবসা করে আমেরিকার আমেরিকান মুরগি রাশিয়ান মুরগি কিনে রাখে এখন বাচ্চা ফুটায় এক একটা বাচ্চা বিক্রি করে 250 টাকা করে বুঝতে পেরেছেন বেটা আপনি এখন রাস্তার পারে পারে দাঁড়িয়ে সারাদিন মোবাইল ব্যবহার করতেছেন জীবন তো চলে যাচ্ছে যদি আপনি 100 বছর বাঁচতেন তাইলে বলতাম দূর 10 বছর আপনি 100 বছর না তো সময় খুব সংক্ষিপ্ত আপনি 50 বছরের পরে বাংলাদেশে ডায়াবেটিস প্রেসারের কারণে জায়গায় থাকতে পারবেন না আপনি যদি প্রথম 40 বছর আপনার জীবনের যদি 50 বছরও ধরে প্রথম 50 বছর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি সবকিছু আপনার উত্থান পতন এই সময়ের মধ্যে হবে এই 50 বছরের মধ্যে আপনি যদি ডেইলি 8 ঘন্টা করে ঘুমান ডেইলি 8 ঘন্টা করে ঘুমান 60 বছরের জীবনে মানুষ 20 বছর ঘুমাই থাকে 60 বছরের জীবনে 20 বছর ঘুমের ভিতরে থাকে তো আপনার জীবনে 60 বছর মানে 60 বছর 60 বছর না তো 40 বছর এই 40 বছরে এবার আপনি যা কিছু করবেন লেখাপড়া আছে খাওন দাওন আছে আপনার জীবন নাই জীবন তো কবরে আপনি সত্যিকার মুমিন তো এখানে নামাজ আপনি চিন্তা করেন যারা নামাজ পড়ে আমার চাচা জেঠারা জিজ্ঞেস করেন ঘুমানোর সময় আছে ফজর পড়তে উঠছেন
ফজর পড়তে উঠে আপনি ঘুমাইতে ঘুমাইতে আপনি ঘুমাইতে পারবেন না 8টা বাজে ঘুমালে 9টা উঠবেন এরপর আর ঘুমানোর সময় আছে জোহরের নামাজ পড়ছেন জোহরের নামাজ পড়ে শুইছেন ব্যাকগ্রাউন্ডে ঘুমাইতে পারেন না আসরের আযান পড়ে গেছে এখানে ঘুমানোর সুযোগ নাই এইজন্য আল্লাহ কবরে ঘুমের ব্যবস্থা করছেন নাম কানাউমাতিল আরুজ বস এবারে এখানে আইসা ঘুমা বুঝতে পেরেছেন সুতরাং এই এই সময়টাতে আপনি যা কিছু করবেন সময় নষ্ট করিয়েন না আপনারা সারা দিন রাস্তার মোড়ে বসে এই এমনে 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 করে আমি আপনাকে ফেসবুক ইউজ করতে নিষেধ আমরাও করি অবশ্যই ইউজ করেন কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি সমস্ত সময় এখানে ব্যয় করিয়েন না আমাদের এখানে বাবার হোটেল একটা আজিমশান হোটেল বস খাইতেছেন তো খাইতেছেন খাইতেছেন তো খাইতেছেন না ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন এবার ইনকামের চিন্তা করেন লেখাপড়াও চলবে সাথে ইনকামও চলবে কারণ সেই পরিস্থিতিতে আমাদের দেশ এখন আছে আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন আপনি একেবারে কম করে কোন পেশাকে হালকা করবেন না এখানে আরেক ঢং শুরু হয় কি ঢং আমি এটা করতে পারবো না আমি গরু গরুর সাথে আমি কেমনে যাই গরু ছাগলের সাথে আমি ও বাপ রে বাপ একেবারে চৌধুরী ও আমেরিকান লোক করে না ইংল্যান্ডের লোক করে না আমেরিকা ইংল্যান্ডে গিয়ে কি আপনারা অফিসের চাকরি করেন ও আমেরিকার মধ্যে গিয়ে কি করেন আপনারা পেপার বিক্রি করেন না আপনারা রেস্টুরেন্টের মধ্যে বস্তার পর বস্তা পেঁয়াজ কাটেন না আমেরিকা ইংল্যান্ডের মধ্যে গিয়ে আপনারা রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট পরিষ্কার করেন না আপনারা পেট্রোল স্টেশনে কাজ করেন না পেট্রোল স্টেশনে পেট্রোল ঢালেন না তো আমেরিকা ইংল্যান্ডে ঢালতে পারলে এখানে আমি আপনাকে বলতেছি না পেট্রোল স্টেশনে পেট্রোল ঢালেন আমি বলতেছি ব্যবসা করেন যে কোনো কিছুর ব্যবসা হালাল ব্যবসা ব্যবসার মধ্যে আপনি লজ্জাবোধ করিয়েন না আপনি যখন টার্গেট নিয়ে অটুট অবিচলতার সাথে হালাল নিয়ত করে আল্লাহ আল্লাহ রসুলের রহমত কামনা করে ব্যবসা করবেন আমার আল্লাহ পরীক্ষা করবে আপনাকে পরীক্ষা করবে ওয়ান টু থ্রি একদিন সময় আসবে আমার আল্লাহ আপনার সফলতার চার দুয়ার খুলে দেবে আপনার জন্য যা কোন দিক দিয়ে যাবি যা আমার আল্লাহ শুধু দেখেন আপনার উইল কতটুকু আপনি চাচ্ছেন সেটা আমার আল্লাহ চান যদি দেখে না এ এ ক্ষমতা পাওয়ার যোগ্য না শয়তান ডিস্টার্ব করবে শয়তান আপনার শয়তান কি কাজ করে জানেন দুইটা কাজ করে শয়তান খালি ডিয়াই পারবি না তুই তুই পারবি না তুই পারবি না যখন এই জিনিস আপনার মাথায় আসবে আস্তাগফিরুল্লাহ আলাযীম আস্তাগফিরুল্লাহ আলাযীম আস্তাগফিরুল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক এটা পড়বে দরুদ শরীফ পড়বে যেমন এটা সরে যাবে এটা সরে যাবে নিজের রুহের আওয়াজ শুনে রু কি বলে আপনাকে সামনের দিকে যান প্রত্যেক ইট উঠাই উঠাই দেখেন ইটের ভিতর নিচে কি আছে আমরা এটা এমনিতে শুকরানে নেয়া হয় না বললেও হয় শুধু আপনাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য সেটা কি ধরেন আমরা পড়েছি আমাদের গ্রামের মাদ্রাসায় একদম গ্রামের মাদ্রাসায় না আমি যখন গ্রামের মাদ্রাসায় যাচ্ছি তখন আমার ভাই ব্রাদার সবাই আমাকে নিয়ে উপহাস করতো হাসি ঠাট্টা করতো কারণ আমি ছাড়া আর কেউ মাদ্রাসায় নাই মাদ্রাসায় স্বাভাবিকভাবে যেরকম হয় আর কি তারা কখনো কেউ কল্পনা করেছে আমি মার্সিডিসে চড়ব তাইলে আমি গ্রামীণ একটা মাদ্রাসায় পড়ে আমি ইংল্যান্ডের এরকম একটা ইউনিভার্সিটিতে গেছি এটা কেউ এটা তখন কল্পনা করার মতো না কারণ আপনি যদি বড় স্কুল বড় কলেজে পড়েন তাইলে এটা কল্পনা করার মতো কিন্তু এখান থেকে আমি আপনাকে বেটা এগুলো বলছি আপনাদের কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য